মালয়েশিয়ার কাবেট নিউজ। মালয়েশিয়াতে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা ভিসা রিনিউ করবেন অথবা যারা বৈধ হবেন তাদেরকে ইমিগ্রেশন থেকে নতুন নিয়মে নতুন সিস্টেমে বিশেষ টিকার দেবে বিষয়ে বিস্তারিত তথ্য। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, মালয়েশিয়ার কাবেট নিউজ। মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে একটি নতুন ঘোষণা এসেছে প্রবাসী ভাইদের জন্য। যে সমস্ত প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়াতে বৈধ হচ্ছেন এবং যে সমস্ত প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়াতে ভিসা রিনিউ করবেন ওই সমস্ত প্রবাসী ভাইদের নতুন সিস্টেমে নতুন নিয়মে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে আপনাদেরকে বিশেষ টিকিট দেওয়া হবে এ বিষয়ে বিস্তারিত তথ্য। এবং রয়েছে যে সমস্ত ভাই বন্ধুগণ মালয়েশিয়াতে কলিং দেশে আসতে চাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি সতর্কবার্তা। সামান্য একটি ভুলের কারণে আপনাকে আবারও মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বিষয়ে বিস্তারিত তথ্য। রয়েছে গুরুত্বপূর্ণ কিছু কমেন্টের উত্তর কি বিশেষ সংক্রান্ত দেশে যাওয়া সংক্রান্ত। তাই তো আসলে গুরুত্বপূর্ণ ভিডিওটি না টানে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন প্রবাস টিভির সাথে আছে আমি আমিরুল ইসলাম রুবেল। যে সময় ভিউয়ার্স, আপনি যদি আমাদের প্রবাস টিভিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পাশাপাশি প্রবাস টিভির ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রাখুন মালয়েশিয়ার প্রতিদিন সমস্ত আপডেট নিউজ পেতে। যে সময় ভিউয়ার্স, মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে প্রবাসী ভাইদের জন্য যে নিউজটি এসেছে, মালয়েশিয়া ইমিগ্রেশন নতুন সিস্টেমে নতুন নিয়মে প্রবাসীদেরকে বিশেষ স্টিকার প্রদান করবে। বিগত সময় আমাদের পাসপোর্টের মধ্যে ইমিগ্রেশন থেকে বিশেষ স্টিকার প্রিন্ট হয়ে পাসপোর্টের মধ্যে বসাতো আমাদের কোম্পানি, তথা ইমিগ্রেশন থেকে যখনই কিনা একটি বিশেষ স্টিকার প্রিন্ট আউট হয়ে বাইরে আসতো ঠিক তখন কিন্তু কোম্পানি গিয়ে ইমিগ্রেশন থেকে ওই সমস্ত স্টিকারগুলো নিয়ে আসতো তাদের অফিসে, এবং কি অফিসে বসেই কিন্তু পাসপোর্টের মধ্যে তারা স্টিকারগুলো বসাতো। বর্তমান এর সময় ইমিগ্রেশন থেকে নতুন সিস্টেম নতুন নিয়ম চালু করতেছে মালয়েশিয়া ইমিগ্রেশন। বিগত সময়ের মতো কোনো প্রকার আপনাদেরকে স্টিকার দেওয়া হবে না, এখন আপনাদেরকে একটি কাগজের মধ্যে বা একটি ভারী কাগজের মধ্যে কিন্তু আপনাদের বিশেষ স্টিকার দেওয়া হবে। কোনো প্রকার পাসপোর্টের মধ্যে কিন্তু আপনার স্টিকারটি বসবে না, এবং কি এই বিষয়টির নাম দেওয়া হয়েছে ইলেকট্রনিক্স পাস বা EPLKS বা নতুন সিস্টেম ইমিগ্রেশন থেকে এ সমস্ত কার্যক্রম চালু করতেছে। ইতিমধ্যে কয়েকজন ভাই পেয়েছেন, আপনারা স্ক্রিনে দেখতেছেন যে পিকচারটি, ঠিক এই সিস্টেমে কিন্তু আপনাদের বিশেষ স্টিকার বাইর হবে ইমিগ্রেশন থেকে, যেখানে কিনা আপনাদের স্টিকারের মধ্যে একটি কিউআর কোড থাকবে, পুরো ডেটাস লেখা থাকবে, বিগত সময় যে সমস্ত স্টিকারের মধ্যে যে সমস্ত তথ্যগুলো রয়েছে ঠিক একই তথ্যগুলো এ সমস্ত স্টিকারের মধ্যে থাকবে, এবং কি এই স্টিকারটি আরও আধুনিক এবং কি আরও যে গর্জিয়াসভাবে আরও যে অনেকগুলো তথ্য নিয়ে কিন্তু সংগঠিত করা হয়েছে, এবং কি এই স্টিকারটি আরও ক্রমাগতভাবে ইমিগ্রেশন থেকে ডেভেলপ করবে, এবং কি এক পর্যায়ে এই স্টিকারটি আপনার পাসপোর্টের মধ্যে স্থানান্তর করা হবে। প্রথমে স্টার্টিংয়ে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা স্টিকারটি পাচ্ছেন তাদেরকে কিন্তু শুধুমাত্র হাতের মধ্যেই আপনাদেরকে কাগজের মতো একটি স্টিকার দেওয়া হচ্ছে, আপনার পাসপোর্টের মধ্যে কোনো প্রকার স্টিকার বসতেছে না। তাই তো এই নিয়ে ইতিমধ্যে অনেক প্রবাসী ভাই আতঙ্কগ্রস্ত হচ্ছেন যে বর্তমান এর সময় আমার পাসপোর্টে কোনো ভিসা নেই, আমার হাতে একটি কাগজ ধরিয়ে দিয়েছে, এটি নাকি আমার ভিসা। আপনারা আতঙ্কিত হবেন না যে বর্তমান এর সময় ইমিগ্রেশন থেকে যে সিস্টেমে ভিসা দিচ্ছে ঠিক নতুন সিস্টেমে, এবং কি 2023 সাল থেকে সবাইকে একই সিস্টেমে ভিসা দেওয়া হবে, এবং কি মডিফাই চলতেছে ইমিগ্রেশন থেকে এই পেপারটিকে বা এই স্টিকারটিকে আবারও মডিফাই করে পাসপোর্টের মধ্যে বসানোর জন্য। তবে প্রথম স্টার্টিংয়ে কিন্তু কোনো প্রকার পাসপোর্টের মধ্যে বসতেছে না, এবং কি স্টিকারটি যখন কি আপনি চেক করবেন বা যে নতুন নিয়মে ইলেকট্রনিক্স পাসটি আপনি চেক করবেন যেখানে কিনা কিউআর কোড রয়েছে, কিউআর কোড স্ক্যান করলে কিন্তু আপনার পাসপোর্ট সহকারে ছবি সহকারে ডিটেলস চলে আসবে, এবং কি আপনার পাসওয়ার্ড নাম্বার দিয়ে যদি আপনি অনলাইন চেক করেন তাহলে কিন্তু আপনার ভিসা শো করবে। তো সেক্ষেত্রে যদি আপনার হাতে ইলেকট্রনিক্স পাসটি থাকে, আপনার পাসওয়ার্ড সহকারে পুরো ডিটেলস রয়েছে কিন্তু এই ভিসার মধ্যে, এবং কি শুধুমাত্র আপনার খালি পাসওয়ার্ডের মধ্যেও যদি আপনি পাসওয়ার্ড নাম্বার দিয়ে চেক করেন তাহলে কিন্তু আপনার পুরো ভিসা পেয়ে যাবেন, কোনো প্রকার সমস্যা হবে না। এবং কি এই পেপারটি দেখে কিন্তু আপনি রাস্তাঘাটে চলতে পারবেন, দেশে যেতে পারবেন, দেশ থেকে মালয়েশিয়াতে আবারও প্রবেশ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তবে আমাদেরকে আরও সতর্কতার সাথে স্টিকারটি ব্যবহার করতে হবে। বিগত সময় আমাদের পাসপোর্টটি আমরা যত্নে রাখতাম, বর্তমান এই সময় যেহেতু একটি পেপার, শুধুমাত্র এই পেপারটি নষ্ট হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, বা যে কোথাও পড়ে যেতে পারে, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই যে ভাঁজ করার সময় সুন্দরভাবে রাখবো, এবং কি এটা আমরা সযত্নে ব্যবহার করবো। আপনি এই স্টিকারটি যে সুন্দর মতো প্যাকিং করে আপনার পাসপোর্টের ভিতরে রাখতে পারেন, কোনো প্রকার সমস্যা হবে না। এবং কি মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে আরও মডিফাই করতেছে আরও অনেকগুলো তথ্য নিয়ে কিন্তু এই স্টিকারটি নতুন রূপে রূপান্তরিত করবে, এবং কি পাসপোর্টের মধ্যে ইউজ করতে পারবেন। 2023 সাল থেকে সম্পূর্ণ কাজ শেষ করে মালয়েশিয়া ইমিগ্রেশন, এবং কি বর্তমান এর সময় যে সমস্ত প্রবাসী ভাইয়েরা ভিসা রিনিউ করতে লেট হচ্ছে বা জ্বলে পড়ে আসেন ওই সমস্ত যে স্টিকারগুলো খুব দ্রুত করার জন্য কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন নতুন নতুন অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করতেছে।
দেশমাত ভিউয়ার্স, যে সমস্ত ভাই বন্ধুরা মালয়েশিয়াতে কলিং ভিসা আসার জন্য অপেক্ষা রয়েছেন বা চেষ্টা করতেছেন বা আপনার প্রসেসিং চলতেছে, ওই সমস্ত ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। যারা মেডিকেল করেছেন এবং কি মেডিকেল করবেন, আপনারা ভালোভাবে জিনিসটি লক্ষ্য করবেন যে বর্তমান এই সময় মেডিকেল নিয়ে চলতেছে চরম প্রতারণা, এবং কি আপনাদেরকে মেডিকেল আনফিট থাকলেও কিন্তু তারা টাকা আদায় করার জন্য আপনাদেরকে ফিট দেখিয়ে বা আপনাদের কাছ থেকে টাকা আদায় করে কিন্তু মালয়েশিয়াতে পাঠিয়ে দেবে আপনাদেরকে, এবং কি তখনই ঘটবে বিপত্তিকর একটি ঘটনা আপনার সাথে। আপনারা স্ক্রিনে একটি পিকচার দেখতেছেন যেখানে কিনা লেখা যাচ্ছে যে এক ভাই ইতিমধ্যে গত 15 তারিখে বাংলাদেশে একটি হসপিটালে তার মেডিকেল চেক করে, এবং কি হসপিটাল থেকে যে একটি স্টাফ কল করে ওই ভাইকে জানিয়েছে যে ওই ভাইয়ের নাকি যে ক্যালসিফিকেশনের সমস্যা থাকতে পারে, যদি এটি থাকে তাহলে কিন্তু বিদেশে যেতে পারবে না বা মালয়েশিয়াতে আসতে পারবে না, এবং কি এই ক্যালসিফিকেশনের রিপোর্টটি ঠিক করে দিবে যদি তাদেরকে 2,500 টাকা দেওয়া হয়। তাই তো ওই ভাইটি কনফিউজ রয়েছেন, 2,500 টাকা দিয়ে কি মেডিকেল ফিট করবে না কি করবে, তাই তো এই ভাইটি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করতেছেন। সম্মানিত ভিউয়ার্স, যে সমস্ত ভাই বন্ধু মালয়েশিয়াতে আপনারা আসতে চাচ্ছেন, আপনারা যদি কোনো প্রকার মেডিকেলের সমস্যা হয়ে যায়, আপনারা ভুল করেও টাকার বিনিময়ে মেডিকেলটি ফিট করবেন না। আপনি মেডিকেলটি ফিট করলে বাংলাদেশ থেকে আপনি আসতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। যখনই কিনা মালয়েশিয়াতে আসার পর আপনাদেরকে 3 দিনের মধ্যে কিন্তু আবার মেডিকেল করবে চূড়ান্ত পর্যায়ে। ওই মেডিকেলে সামান্য একটি ভুল পেলে কিন্তু আপনাদেরকে আবারও রিটার্ন টিকিট তো আপনার সাথে থাকবে, ওই টিকিট দিয়ে আপনাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। আর যখনই কিনা আপনি দেশে চলে যাবেন তখন এজেন্টের সাথে কথা বলতে পারবেন না, এজেন্ট বলবে আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আমি আপনাকে মালয়েশিয়া পাঠিয়েছি, এতটুকুই বলবে। তাই তো বর্তমান এ সময় আমরা অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখব আমাদের দেহের মধ্যে কোনো প্রকার যে HBS পজিটিভ তথা বি ভাইরাস রয়েছে কিনা। বি ভাইরাস থাকলে কিন্তু আমরা মালয়েশিয়াতে আসতে পারবো না, কোথাও হাড়ের সমস্যা রয়েছে কিনা আমরা মালয়েশিয়াতে আসতে পারবো না, এবং কি আমাদের জন্ডিস রয়েছে কিনা, এই 3টি পরীক্ষা ভালোভাবে আমাদেরকে দেখতে হবে। আমাদেরকে এজেন্টরা বলবে যে সমস্যা নাই, মেডিকেল ফিট করে দিব আমরা, বা কোনো সমস্যা নেই, আপনার কিছু আসেনি, ওই সমস্ত প্রলোভন দেখিয়ে কিন্তু আপনাদেরকে মালয়েশিয়াতে পাঠানোর চেষ্টা করবে। যখনই কিনা একজন এজেন্ট আপনাকে মালয়েশিয়াতে পাঠাবে তখন মালয়েশিয়াতে আসার পরবর্তীতে কী ঘটতেছে কী হবে আপনার সাথে তা কোনো এজেন্ট কেয়ার করবে না, এবং কি আপনার সাথে যে রিটার্ন টিকিট থাকবে ওই টিকিট আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া যে সমস্ত প্রবাসী ভাইদের যে আপনাদের যে প্রেশার রয়েছে অথবা আপনার যেই ডায়াবেটিস রয়েছে বা অন্যান্য খুঁটির বিষয়গুলো সমস্যা হবে না, তবে আপনাদেরকে মারাত্মক অসুস্থ থাকলে কিন্তু আপনাকে ওষুধ সেবন করতে হবে বা আপনার নিরাপত্তা আপনাকে নিয়ে আসতে হবে মালয়েশিয়াতে। যে এক ভাই কমেন্ট করছেন যে ওই ভাইয়ের স্পেশাল পাসের মেয়াদ শেষ হয়ে গেছে তথা এক্সপায়ার হয়ে গেছে, স্পেশাল পাস এখন কী করবেন? যে সমস্ত প্রবাসী ভাইয়ের মাঝে বিশেষ করে রিনিউ করতে পারতেছেন না, বিশের মেয়াদ শেষ হয়ে গেছে, আপনারা স্পেশাল পাস নিতে পারবেন। স্পেশাল পাসের মেয়াদ শেষ হয়ে গেলে আপনি আরেকটা নিতে পারবেন বা 3টি পর্যন্ত আপনি নিতে পারবেন। সার নাম্বারটি নিতে গেলে ইমিগ্রেশন থেকে আপনার কোম্পানিকে আপনার এজেন্টকে আবারও লিপিবদ্ধ করতে হবে বা আবারও অ্যাপ্লাই করতে হবে ইমিগ্রেশন বরাবর স্পেশাল পাসের জন্য, তাও ইমিগ্রেশন থেকে আপনাদেরকে স্পেশাল পাস দিবে, কোনো প্রকার সমস্যা হবে না। এফআর কমেন্ট করছেন MD মুস্তফা ভাই, তিনি লিখেছেন আমার মাইজের লেভি জমা নিয়েছে সেই সুরাত, আপনার প্রবাসটি ফেসবুক পেজে ইনবক্সে দিয়ে দিব, আপনি কালকে সবাইকে দেখিয়ে দিবেন, মূলত কোম্পানি দুর্বল না হলে লেভি জমা নেবে। সম্মানিত প্রবাসী ভাইরা, বর্তমানে এই সময় কিন্তু আমরা দেখতেছি বিভিন্ন কোম্পানির কাছ থেকে লেভি জমা নিচ্ছে বা লেভিটি হোল্ড করে রাখা হয়েছে, অপেক্ষা করতে বলতেছে। বিগত সময় যেভাবে একেবার লেভিটি বাতিল করে দিচ্ছে বা ক্যান্সেল করে দিচ্ছে, লেভি জমা নেবে না, ইমিগ্রেশন থেকে ভিসা দিবে না, এরকম কিন্তু হচ্ছে না বর্তমানের সময়। বর্তমানের সময় ইমিগ্রেশন থেকে জানানো হচ্ছে শুধুমাত্র অপেক্ষা থাকার জন্য বা পেন্ডিংয়ে থাকার জন্য। ইনশাল্লাহ আমরা আশাবাদী চলতি মাসের মধ্যে কিন্তু একটি সুরাহ হতে পারে ইমিগ্রেশন থেকে। দেশমাত্র ভিউয়ার্স, আজকের লেভি পর্যন্ত, যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন, জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকুন, নিরাপদ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।